প্রগতিশীল বিশ্বে আজ সর্বত্র প্রযুক্তি আর বিজ্ঞানের জয়গান। যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিজ্ঞানীদের অবতারণা, তাদের বিজ্ঞান চর্চা, তাদের গবেষণার ফলাফল, আবিষ্কার, উদ্ভাবিত তত্ত্ব ও তথ্য বিজ্ঞানকে করেছে ঐশ্বর্যপূর্ণ। বিজ্ঞান আমাদের রহস্য নিবারণের অন্যতম হাতিয়ার। যে কোনো সাধারণ ঘটনা থেকে শুরু করে রহস্যময় সৌরমণ্ডলের গতি প্রকৃতি, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি সবই বিজ্ঞানে বহুল আলোচিত। তারপরেও মহাবিশ্বের সৃষ্টি আজও সকলের কাছে রহস্য আর কৌতূহলের কেন্দ্রবিন্দু। বিজ্ঞান এবং প্রযুক্তির মহাবিস্ময়কর যুগে আমাদের ঘরে বসে থাকার আর কোনো অবকাশ নেই। সময় হয়েছে চোখ মেলে দেখবার, সময় হয়েছে মনে যত কৌতূহল নিবারণ করবার। রক্ত মাংসে গড়া বুদ্ধিদীপ্ত প্রাণী হিসেবে আমাদের প্রাথমিক কৌতূহল হলো আমরা কে, আমরা কবে কোথা থেকে কিভাবে এলাম, আমাদের এখানে আসার উদ্দেশ্য কি, কোথা থেকে এলো এইসব গ্রহ নক্ষত্র, সময় কেন উল্টো দিকে অর্থাৎ ভবিষ্যৎ থেকে অতীতে অগ্রসর হয় না, মানুষের জানার কি কোনো চূড়ান্ত সীমা আছে, আমরা কেন শুধু অতীতকে মনে করতে পারি ভবিষ্যৎকে না, এবং ফাইনালি আমাদের ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্ব কেন এবং কিভাবে সৃষ্টি হলো। বিজ্ঞান কি বলতে পারে মহাবিশ্বের সৃষ্টি কবে? বহু বছর ধরেই এই প্রশ্নটি বিজ্ঞানীদের ঘুমের নষ্টের কারণ হয়ে আছে। আস্তিকেরা এটাকে দেখলেন ঈশ্বরের অস্তিত্বকে লোপ করবার চূড়ান্ত প্রশ্ন হিসেবে, আর নাস্তিকেরাও সাবধানে খানিকটা নড়ে চড়ে বসলেন, যেহেতু অস্তিত্বহীনতা থেকে মহাবিশ্বের উৎপত্তির কল্পনাটা যেন ধর্মীয় সৃষ্টিতত্ত্বের কথাই বলছে বলে মনে হয়। 1991 কোনো এক পত্রিকায় জ্যোতির্বিজ্ঞানকে বিদ্রুপ করে এই প্রসঙ্গে লেখিকা ফে ওয়েলডনের একটি মন্তব্য ছাপা হয়েছিল, হু কেয়ার্স অ্যাবাউট এ হাফ এ সেকেন্ড আফটার দ্য বিগ ব্যাং, কিংবা আরেকটু পিছনে ফিরে বলা যায় হোয়াট অ্যাবাউট হাফ এ সেকেন্ড বিফোর। সত্যি কি তা ছিল? খুব সরল করে বলতে গেলে উত্তরটা সৃষ্টির আধ সেকেন্ড আগে বলতে কিছু নেই। এই প্রশ্নের উত্তর যদি পেতে হয় তবে চলে আসতে হবে অন্য একটি প্রশ্নে, কেমন করে আমরা জানি যে মহাবিশ্বের অস্তিত্ব অনন্তকাল ধরে ছিল না? অধিকাংশ বিজ্ঞানী অনাদি অনন্তকালের মহাবিশ্বের ধারণাকে বাতিল করে দেন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কারণে, যার বক্তব্য হল প্রতিটি প্রক্রিয়াতে এন্ট্রফি অর্থাৎ বিশৃঙ্খলা সময়ের সাথে বৃদ্ধি পেতে থাকে। মহাবিশ্বের স্বরূপ জানবার উদ্দেশ্যে এই সূত্রের প্রয়োগ করতে গিয়ে দেখা গেল যে আমাদের বর্তমান মহাবিশ্ব একমুখী পর্যায়ের মধ্যে দিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলার একটি পরিণতিকে আলিঙ্গন করতে এগিয়ে চলেছে। কিন্তু মহাবিশ্ব যদি অনাদি কাল ধরেই থাকত তাহলে এখনকার রূপে নিশ্চয়ই থাকতো না। তাছাড়া সূর্য এবং সূর্য সদৃশ নক্ষত্রগুলো মহাবিশ্বের সঞ্চিত কার্যকর শক্তি ক্রমাগত শোষণ করে একমুখী প্রক্রিয়ায় জ্বলছে। মহাবিশ্ব মহাকাল ধরে বিরাজ করলে বহু আগেই এই নির্দিষ্ট পরিমাণ শক্তি নিঃশেষিত হয়ে যাবার কথা, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তির উৎস হিসেবে যে আদি মহাবিস্ফোরণ অর্থাৎ বিগ ব্যাংয়ের কথা বলা হয়ে থাকে তার প্রত্যক্ষ প্রমাণ হিসেবে তিনটি পর্যবেক্ষণলব্ধ কারণ দর্শানো হয়। প্রধান ও প্রথম কারণটি হল আমাদের মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। দ্বিতীয়টি হল মহাবিশ্বের সবদিকে ছড়িয়ে থাকা একটি সমসত্ত্ব তাপীয় বিকিরণের অস্তিত্ব, যা আসলে মহাবিস্ফোরণের মুহূর্তে উদ্ভূত প্রচণ্ড তাপের ভগ্নাবশেষকে ব্যাখ্যা করে। আর তিন নম্বরটি হল মহাবিশ্বে ছড়িয়ে থাকা রাসায়নিক মৌল এবং যৌগের তুলনামূলক আধিক্য, যাদের সৃষ্টি হয়েছে মহাবিস্ফোরণের পরবর্তী অতি উত্তপ্ত ঘনীভূত পর্যায়ে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে। কিন্তু এগুলোর পাশাপাশিও রয়ে গেছে একসারির কিছু প্রশ্ন। কী কারণে সেই আদি বিস্ফোরণ ঘটেছিল? সেই বিস্ফোরণের কেন্দ্র কোথায়? আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের প্রান্তই বা কোথায়? মহাবিস্ফোরণ কেন একটি ব্ল্যাক হোলে পরিণত হয়ে যায়নি? প্রশ্নগুলোকে মহাবিস্ফোরণ সম্পর্কে যথেষ্ট উপযুক্ত বলে মনে হতেই পারে, কিন্তু সত্যি কথাটি হল এই প্রশ্নগুলো মহাবিস্ফোরণ সম্পর্কে যথেষ্ট ভুল একটি চিত্র তুলে ধরে। তাই সবার প্রথমে ধারণা করতে হবে মহাবিশ্বের প্রসারণ বলতে আসলে কি বোঝায়। এটা নিশ্চয়ই বোঝায় না যে ছায়াপথগুলো একটি বিস্ফোরণ থেকে প্রাপ্ত বেগের কারণে পরস্পর থেকে দূরে বহুদূরে শূন্যের মধ্যে ছুটে যাচ্ছে, বরং ছায়াপথসমূহের পরস্পরের মধ্যবর্তী স্থানগুলোই প্রসারিত হচ্ছে। আর স্থান যে এভাবে সংকুচিত বা প্রসারিত হতে পারে তা বহু পরীক্ষিত আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের একটি প্রধান অনুসিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী স্থান কাল কোনো অবিনশ্বর স্থির ক্ষেত্র নয়, বরং মহাকর্ষ দিয়ে প্রভাবিত কোনো অঞ্চল।
স্থানকাল জ্যামিতিতে এ ধরনের অঞ্চলকে বলা হয় কার্ভেচার, অর্থাৎ বক্রতা। আর বক্রতা যখন ঘটে, মহাকর্ষের প্রভাবে স্থান ও কাল একই সঙ্গে বেঁকে যায়। একটি খুব সহজ অথচ ছোট্ট উদাহরণ হতে পারে, যখন কোনো বেলুনকে ফোলানো হয় যার গায়ে রয়েছে অসংখ্য ফুটকি বা ছোপ। যখন বেলুনটি ফুলতে থাকে, তখন বেলুনের গায়ে ওই ছোপগুলোর মাঝে দূরত্ব প্রসারিত হতে থাকে। এক্ষেত্রে ওই ছোপগুলোকে আমরা ছায়াপথ হিসাবে ধরে নিতে পারি। তবে এটা মনে রাখতে হবে যে এই উদাহরণে বেলুনের পৃষ্ঠই শুধু আমাদের প্রসারমান মহাবিশ্ব, বেলুনের ভেতরের আয়তনটুকু নয়। তাই এখন যদি আমরা উল্টো করে দেখি, অর্থাৎ ফাঁপানো বেলুন থেকে ধাপে ধাপে তার প্রাথমিক চুপসে থাকা অবস্থার দিকে ফিরে যায়, তাহলে মহাবিশ্বের আরম্ভের চিত্রটা কিছুটা হয়তো বোঝা যাবে। তাই এভাবেও বলা যেতে পারে, মহাবিস্ফোরণের মাধ্যমে স্থান তার অস্তিত্ব লাভ করল এবং আদি শূন্যের মধ্যে বৃহত্তর থেকে বৃহত্তর আয়তনে ছড়িয়ে যেতে থাকল। সম্ভবত আদি বিস্ফোরণের সাথে সাথেই, কিংবা তা সামান্য পরেই, মহাবিশ্বের যাবতীয় ভর ও শক্তির উৎপত্তি ঘটে এবং সময়ের সাথে তা মহাবিশ্বের সবখানে ছড়িয়ে যায়। এটা একটু জোর দিয়ে বলাই শ্রেয় যে যে আদিবিন্দু থেকে এইসব অঘটনের জন্ম হলো তা আসলে কোনোখানেই অবস্থিত নয়। এটা এমন কোনো বিন্দু নয় যাকে আমরা অসীম শূন্যের মধ্যে চুপ করে বসে থাকা কোনো বস্তু বলে ভেবে নিতে পারি। প্রকৃতপক্ষে এই বিন্দু আসলে তা যেখানে স্থান বলতে যা বোঝানো গেল তা প্রচণ্ড সংকুচিত অবস্থায় আবদ্ধ ছিল। আবার এই বিন্দুও যে অসীম সময় ধরে সেখানে বসেছিল তাও নয়, বরং বলা যেতে পারে সেটা যেন এইমাত্র সৃষ্টি হলো আর ঠিক তক্ষুণি প্রসারিত হলো। তাই কেন এটা একটি ব্ল্যাক হোলে পরিণত হলো না, এই প্রশ্ন অবান্তর। এদিকে আপেক্ষিকতা তত্ত্ব আমাদের আরও বলে যে মহাকালের কোন সময়ে বা মুহূর্তে এই বিন্দু অবস্থান করছিল সে প্রশ্নটিও অহেতুক, কেননা সময়ের নিজেরই জন্ম হলো ওই বিন্দু থেকে। তবে এটিই হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল দিক। ঘটনাটা অনেকটা এমন যে সত্যিকার অর্থে মহাবিশ্বের উৎপত্তি কোনো নির্ধারিত কালের মধ্যে নয়। আপেক্ষিকতা তত্ত্বের প্রধান বক্তব্যই হচ্ছে যে স্পেস ও টাইম, অর্থাৎ স্থান ও কাল, হলো মহাবিশ্বেরই অংশ। এরা কোনো ব্যাখ্যার অতীত পটভূমি নয় যেখানে মহাবিশ্ব নিজেই ঘটে চলেছে। তাই আমাদের রহস্যময়ী মহাবিশ্বের উৎপত্তি নিশ্চিতভাবেই স্থান ও কালের উৎপত্তির কথা বলে। তারপরও প্রশ্ন করা যেতে পারে যে তেমন একটি উৎপত্তির উৎস আমরা কোথায় খুঁজব। তাহলে আবারও ফিরে যেতে হবে আপেক্ষিকতার কাছে। আপেক্ষিকতা বলছে যে স্থান এবং কাল কিছু বিশেষ নির্দিষ্ট রূপ ধারণ করতে পারে। তাদেরকে বলা হচ্ছে সিঙ্গুলারিটিস, আর বাংলায় বলা যেতে পারে একত্ব। যেমন ব্ল্যাক হোলের কেন্দ্রে রয়েছে এমন একত্বের অস্তিত্ব। আরেকটি উদাহরণ হতে পারে মহাবিস্ফোরণের মুহূর্তে স্থান কালের যে আদি অবস্থা ছিল সেরকম কিছুর কথা। ধারণাটা এমন যে সময় যতই পেছনে যাওয়া যাবে মহাবিশ্ব ক্রমেই সংকুচিত হয়ে আসবে এবং স্থানকালের বক্রতা অসীম হতে পারে একটি চোঙের সাথে, যেটি সরল হতে হতে একটি বিন্দুতে এসে থামে, এবং ঠিক এই বিন্দু থেকেই শুরু সময় এবং স্থানের। যখনই এই ধারণাটা গ্রহণ করে নেওয়া গেল, তখনই মহাবিস্ফোরণের আগে কি ঘটেছিল এ প্রশ্নের কোনো অর্থ থাকল না। যেহেতু কালের শুরুই বিগ ব্যাং থেকে, তাই মহাবিস্ফোরণের আগে কিছুই ছিল না। কিন্তু এই কিছু না থাকাকে অনেকে ভুল করে ধরে থাকেন শূন্যস্থান হিসেবে, অথচ এটা ভেবে নেওয়াটাই ভীষণ ভুল, যেহেতু বিগ ব্যাংয়ের আগে স্থানও ছিল না। তথাকথিত এই কিছু না থাকা, অর্থাৎ নাথিংকে নিয়ে স্টিফেন হকিং একবার প্রশ্ন করলেন, উত্তর মেরুর উত্তরে কি? এক্ষেত্রেও এই প্রশ্নের উত্তরে বলা যায় নাথিং। কিন্তু তার মানে তো এই বোঝায় না যে উত্তর মেরুর উত্তরেও রয়েছে কোনো মানুষহীন, প্রাণহীন, ধূসর, দুর্গম, রহস্যময় একটি অঞ্চল। বরং বোঝায় সেই অঞ্চলকে যার কোনো লৌকিক ও যৌক্তিক অস্তিত্ব নেই। মহাবিস্ফোরণের আগের অবস্থাটাও সেরকমই। আমাদের মস্তিষ্ক সবকিছুর পেছনেই কোনো কারণ এবং ফলাফলকে খোঁজে, যেহেতু পার্থিব সাধারণ ঘটনাগুলো কোনো না কোনো কারণের ফলে ঘটে থাকে। কখনো হয়তো একটি ঘটনার পেছনে কারণ হিসাবে আমরা আরেকটি ঘটনা খুঁজি। এভাবে ঘটনার পর ঘটনা সাজিয়ে গড়ে ওঠে একটি চক্র, যার শুরুটা কোথায় সেটা ভাববার খুব একটা প্রয়োজন পড়ে না। আবার কখনো একটি নির্দিষ্ট প্রথম কার্যকারণ থেকে একগুচ্ছ ধারাবাহিক ঘটনার সূত্র খুঁজে পাওয়া যায়। কিন্তু জ্যোতির্বিজ্ঞানের এরকম একটি সমস্যায় এসে আমাদের ভাবতে হবে যে মহাবিশ্বের উৎপত্তি এমন একটি ঘটনা যার পেছনে প্রকৃত অর্থেই কোনো কার্যকারণ নেই, যেহেতু মহাবিস্ফোরণের আগে
কোনো কারণ থাকবার মতো কোনো ক্ষেত্রই ছিল না। তাহলে কি এখানে এসেই থমকে দাঁড়াতে হবে? তা মোটেই না, আরও প্রশ্ন আছে। যেমন হঠাৎ করেই সেই আদি বিন্দু থেকে স্থান ও কালের জন্ম হতে গেল কেন? এ সম্পর্কে সাম্প্রতিক সময়ে একটি ধারণা বেশ জাঁকিয়ে বসেছে, আর তা হলো কণাবাদী বলবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্সের একটি খুব সাধারণ প্রাকৃতিক পরিণতি। পদার্থবিদ্যার এই শাখাটিতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যার বক্তব্য ভরবেগ ও অবস্থান একই সঙ্গে সম্পূর্ণ নির্ভুল করে মাপা যাবে না। অর্থাৎ যদি কণার ভরবেগ পুরোপুরি নির্ভুল করে জানা যায়, তবে তার অবস্থান সম্পর্কে সঠিক পরিমাপ পাওয়া যাবে না। তেমনি অবস্থান সঠিক জানতে পারলে ভরবেগ জানা যাবে না। অর্থাৎ অবস্থান বা ভরবেগ সম্পর্কে তথ্যের নির্ভুলতা বাড়লে যথাক্রমে ভরবেগ বা অবস্থান সম্পর্কে নিশ্চয়তা কমবে, এবং এই অনিশ্চয়তা কণার একটি স্বতঃস্ফূর্ত মৌলিক ধর্ম, যা প্রকৃতির গভীরে প্রতীত একটি ধর্ম। কোনোরকম কোনো কারণ ছাড়াই এটা ঘটে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, ইউরেনিয়াম পরমাণু তার নিউক্লিয়াসে পারমাণবিক প্রক্রিয়ায় তেজস্ক্রিয় ক্ষয়ের শিকার হয় এবং একটি নির্দিষ্ট সময় পরে, যা অর্ধায়ু বা হাফ লাইফ নামে পরিচিত, নিউক্লিয়াসটি প্রাথমিক অবস্থা থেকে অর্ধেক ক্ষয়ে যায়। অনিশ্চয়তা নীতি বলছে ঠিক কোন সময়ে নিউক্লিয়াসটি ক্ষয়প্রাপ্ত হবে তার কোনো চূড়ান্ত ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। এখন কেউ যদি তার সামনেই এরকম একটি নিউক্লিয়াসকে ক্ষয়ে যেতে দেখে এবং প্রশ্ন করে কেন সেই ঘটনাটি ঠিক ওই মুহূর্তে ঘটল, অন্য সময় ঘটল না, সে প্রশ্নের কোনো মানে নেই, কারণ ওই ঘটনাটি একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা এবং ওই সময় ঘটবার পেছনে এর কোনো কারণ থাকবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ঘটনাটা অবশ্যই অন্য কোনো মুহূর্তে ঘটতে পারত, কিন্তু সোজা কথা, ঘটনাটি শুধুই ঘটেছে। কণাবাদী বলবিদ্যা একটি নতুন সম্ভাবনার কথা বলেছে, যে আল্ট্রামাইক্রোস্কোপিক পর্যায়ে এসে স্থান এবং কালের পার্থক্য অনেকটাই দূর হয়ে যায়। 1982 হকিং এবং জিম হার্টেল বললেন, যতই আদি থেকে আদিতে ফিরে যাওয়া যাবে, কাল ততই স্থানের মাত্রা লাভ করতে থাকবে। অর্থাৎ যে কালিক সময়কে আমরা ঘড়ির কাঁটায় মাপি, সে তার বিমূর্ত কালিক বৈশিষ্ট্যগুলো হারিয়ে মূর্ত স্থানিক বৈশিষ্ট্য লাভ করবে। এই বৈশিষ্ট্য পরিবর্তন কিন্তু হঠাৎ করেই ঘটবে না, বরং অনিশ্চয়তা নীতির অনুসারে ঘটবে একটি বিশেষ পর্যায়ে এসে। অর্থাৎ হকিং এবং হার্টেলের কথানুসারে একটি ধারাবাহিক প্রক্রিয়ায় স্থানকালের উদ্ভব হবে। তাই কাল আদিবিন্দুর এপারেটি কোন মুহূর্তে আরম্ভ হলো তেমন কোনো সুনির্দিষ্ট প্রথম মুহূর্ত নেই। আবার আদিবিন্দুর ওপারেও যে অসীম সময় ধরে তার অস্তিত্ব ছিল এমন ভাববারও কোনো কারণ নেই। 1973 এডওয়ার্ড টাইরন এক তত্ত্ব এনে হাজির করলেন, যা বলে যে স্থানকাল হচ্ছে চিরন্তন আর তা মোটেও পদার্থ নয়, তবে এর উৎপত্তি ঘটে মহাকালের সুবর্ণ অতীতে কোনো পারমাণবিক পর্যায়ে শূন্যক্ষেত্রের অস্থিরতার, অর্থাৎ কোয়ান্টাম ভ্যাকাম ফ্লাকচুয়েশনসের ফলে সৃষ্ট এক ব্যাখ্যাতীত শূন্যতা থেকে। যেহেতু তথাকথিত নাথিং থেকে মহাবিশ্বের উৎপত্তি আর পরমাণু পর্যায়ের শূন্যতার পটভূমি থেকে মহাবিশ্বের উৎপত্তি অবশ্যই এক নয়, দেখা যায় যে যদি কোনো সুনির্দিষ্ট সম্ভাবনা থেকে বিস্ফোরণের পথ ধরে পদার্থের জন্ম হয়ে থাকে, তবে তা ঘটাতে হবে এক অসীম সময় আগে। ঠিক তখনই তাপগতিবিদ্যার সেই দ্বিতীয় সূত্র ছবিতে এসে যায়। এতক্ষণ মহাবিশ্বের উৎপত্তির পেছনে আমরা পদার্থবিদ্যার কোনো তত্ত্বকে দাঁড় করাবার চেষ্টা করেছি, এখন যখন মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি সম্পর্কে প্রশ্ন করা যাবে, তখন এটা ভেবে নেওয়াটা স্বাভাবিক যে পদার্থবিদ্যার নীতিগুলো মহাবিশ্বের উৎপত্তির আগেও হয়তো বিরাজ করত, কিন্তু আসলে তা হয়তো নয়। প্রকৃতপক্ষে পদার্থবিদ্যার নীতিগুলো কেবল প্রাকৃতিক ঘটনাগুলোকে ব্যাখ্যা করে, এদের মধ্যে বিরাজ করে না। আবার এর অর্থ এও নয় যে নীতিগুলো মহাবিশ্বের উৎপত্তির সাথে সাথে অস্তিত্ব লাভ করেছিল। তাই যদি হতো, তবে মহাবিস্ফোরণের আদিবিন্দুতে আমরা তাদের প্রয়োগ করতে পারতাম না। অতএব মহাবিশ্ব কী করে অস্তিত্ব লাভ করল তা জানবার বাসনা থাকলে এটাই আমাদের ধরে নিতে হবে যে নীতিগুলো রয়েছে বিমূর্ত চিরন্তন শাশ্বত চরিত্র। এখনই সব কিছু শেষ হয়ে গেল না, আরও প্রশ্ন আছে। ওই সূত্রগুলো এলো কোথা থেকে, আর কেনই বা তারা আমরা তাদের যেমন দেখি সেরকম না হয়ে অন্যরকম হলো না? এক্ষেত্রে এসে আমাদের পূর্বে উল্লেখিত প্রথাগত কারণভিত্তিক ঘটনাচক্রকে একপাশে সরিয়ে ব্যাখ্যাভিত্তিক ঘটনাচক্রের প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হবে। আগে যেখানে একগুচ্ছ ঘটনা ঘটবার পেছনে সবচেয়ে প্রথম কারণটিকে খোঁজা হতো,
এখন সেখানে ঘটনাগুলোকে কেবল ক্রমশ ব্যাখ্যা করা হবে সবচেয়ে প্রথম ব্যাখ্যাটি কোথা থেকে শুরু হলো সেটা দিয়ে। আজকাল পদার্থবিদ্যার কাজ হলো তত্ত্বগত অনুসন্ধানের মাধ্যমে বিশ্বকে ব্যাখ্যা করা, কিন্তু যখনই তত্ত্বকে নিজেকে ব্যাখ্যা করবার অধিবিদ্যাগত সমস্যার উদ্রেক হয় তখনই বিজ্ঞানীরা কয়েকটি পথে হাঁটেন। একদল হাঁটেন এই বলে যে নীতিগুলোকে নির্মম সত্য হিসাবে মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই, আর একদল পথ দেখান যে যৌক্তিক প্রয়োজনে নীতিগুলো এমন। অন্যরা বলেন আসলে মহাবিশ্ব রয়েছে বহু, যার প্রত্যেকটিতে ভিন্ন ভিন্ন নীতির দল কাজ করে। এর মধ্যে কিছু রয়েছে আমাদের মহাবিশ্বের অনুরূপ, যেখানে এমন বিশেষ কিছু নীতি বিরাজ করে যাতে প্রাণীর এবং আমাদের মতো বুদ্ধিমান প্রাণীর উৎপত্তি ঘটে। কিন্তু কেউ কেউ আবার মনে করেন নীতিগুলোর আসলে কোনো প্রকৃত অস্তিত্ব নেই, এসবই প্রকৃতপক্ষে ভৌত জগৎ সম্পর্কে ধারণা পেতে মানুষের কল্পবিলাসী ভাবনা। এতে লাভটা হয় কি, মহাবিশ্বের জন্মরহস্য উদ্ঘাটনের বাকি সম্ভাবনাটাও আরও জটিল হয়ে যায়। তবে অধিকাংশ পদার্থবিদ এটা গ্রহণ করে নেন যে পদার্থবিদ্যার নীতিগুলোর এক ধরনের একান্ত নিজস্ব বাস্তবতা আছে। সে কারণেই যৌক্তিকভাবে বলা যায় যে ওই নীতিগুলো এই মহাবিশ্বের উৎপত্তির আগে থেকেই ছিল। তার মানে হলো মহাবিশ্বকে বিশ্লেষণ করবার প্রথম যৌক্তিক ব্যাখ্যামূলক পটভূমি গড়ে তোলে এই নীতিগুলো। মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে যে প্রবাদটি পুরোপুরি খাটে তা হচ্ছে নানা মুনির নানা মত। তবে মহাবিশ্ব তার শৈশবে যে অতিতপ্ত এবং ঘনীভূত ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু কাল নিয়ে নাড়াচাড়া করতে গেলেই তথাকথিত প্লাঙ্ক পর্যায়ে মহাবিশ্বে এসে স্থান এবং কাল একসাথে জড়িয়ে যায়। তখন কাল ঠিক কাল থাকে না, তাই সে অবস্থা থেকে পিছিয়ে মহাবিস্ফোরণের এক্স পরিমাণ সময় আগে কী ছিল সে প্রশ্ন করে কোনো লাভ নেই, যেহেতু সে পর্যায়ে কোনো কাল বা সময় গড়ে ওঠেনি। মহাকর্ষ আর কণাবাদী তত্ত্বের মিলবন্ধন ঘটাতে তখন এই বিপদ থেকে উদ্ধারের আশায় আলো জ্বালাতে এগিয়ে আসে সুপারস্ট্রিং থিওরি। এই তত্ত্ব বলে যে প্রত্যেকটি পদার্থই অতি ক্ষুদ্র দশামাত্রা বিশিষ্ট কিছু সূক্ষ্ম তন্তু বা সুতো দিয়ে গঠিত, কিন্তু আমরা তো আমাদের জগৎস্থানে তিনটি এবং সময় শুধু একটি মাত্রা অনুভব করি, তাহলে বাকিগুলো কোথায়? বাকিগুলো খুব আঁটোসাঁটো অবস্থায় পাকিয়ে থাকে বলে আমরা সরাসরি তাদের প্রত্যক্ষ করি না। কিন্তু সমস্যা হলো প্লাঙ্ক পর্যায়কে সরলীকরণ করতে এই তত্ত্বের প্রয়োগে সমস্যারও বেড়ে যায়, কারণ অবশিষ্ট মাত্রাগুলো তখন আরও জটিলতা সৃষ্টি করে। হয়তো দেখা যায় যে কালে দুই বা ততোধিক ধরনের মাত্রা এসে হাজির। ১৯৮২তে ভিলেনকিন মহাবিশ্বের জন্ম সম্পর্কে বললেন যে আক্ষরিক অর্থেই ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে একটি সুড়ঙ্গের ভিতর দিয়ে, যা আমাদের দৈনন্দিন ব্যবহারিক ধ্যানধারণার সাথে খাপ খায় না ঠিকই, কিন্তু কণাবাদী তত্ত্ব একে সমর্থন করে। আমাদের জগতে কোনো গর্তের নিচে থেকে কোনো ভারী বস্তুকে ওপরের প্রান্তে আনতে গেলে বল প্রয়োগ করতে হয়, কিন্তু কণা জগতে কোনো একটি বস্তুর ক্ষেত্রে বাইরের কোনো সাহায্য ছাড়াই আপনাআপনি এমন ঘটনা ঘটবার একটি ক্ষুদ্র হলেও সম্ভাব্য নিশ্চয়তা আছে। তবে শর্ত একটাই, এই অবস্থার পরিবর্তনে কোনো শক্তি বৃদ্ধি ঘটবে না। কিন্তু আমাদের মহাবিশ্বে এর প্রয়োগ করা যায় কিভাবে? তার জন্য আমরা ধরে নিচ্ছি মহাবিশ্বের উৎপত্তি পূর্ব উল্লেখিত অস্তিত্বহীনতা বা নাথিং থেকে। তাই আমরা বলতে পারি যে তখন মোট শক্তির পরিমাণও ছিল শূন্য। তাহলে বর্তমান মহাবিশ্বের যাবতীয় স্থান কাল এবং পদার্থের মোট শক্তিও শূন্য হওয়া প্রয়োজন। অবস্থাটা সত্যিই কি তাই? অস্তিত্বহীনতা থেকে যৌগিকভাবে কোনো কিছুরই অস্তিত্ব সম্ভব নয়। কিন্তু ভিলেনকিন বলেন বাট দ্য ইউনিভার্স ইজ অ্যান এক্সেপশন, কারণ মহাকর্ষ শক্তি ঋণাত্মক আর পদার্থের শক্তি ধনাত্মক। একটি আবদ্ধ মহাবিশ্বে কেউ যদি একই দিকে চলতে থাকে তবে সে পুনরায় তার আরম্ভবিন্দুতে ফিরে আসবে। সেরকমই মহাকর্ষের ও পদার্থের বিপরীত শক্তি পরস্পরকে হুবহু নাকচ করে, ফলে মোট শক্তির পরিমাণ হল শূন্য। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মহাবিশ্ব মহাবিস্ফোরণের মধ্যে দিয়েই জন্মেছে নাকি অনন্তকাল ধরেই তা ছিল? এটা আমরা আদৌ কখনো জানতে পারব কি? এরকম একটি সন্দেহের উদ্রেক হয় যখন ৮০ দশকে মহাবিস্ফোরণ তত্ত্বে ইনফ্লেশন বা স্ফীতি জায়গা করে নেয়। শুরুতে বলা হলো এই স্ফীতি হলো মহাবিস্ফোরণের পরমুহূর্তেই মহাবিশ্ব হঠাৎ ছিটকে প্রসারিত হয়ে যাবার ঘটনা। সেকেন্ডের মাত্র ভগ্নাংশ সময়ের মধ্যেই তার ব্যাস বৃদ্ধি পেয়ে বহু কোটিগুণ হয়ে গেল। এরপরেই এই স্ফীতি দশা ধীর হয়ে এলো। কিন্তু ৮০ দশকের মাঝামাঝি সময়ে এসে অ্যান্ড্রু লিন্ডে দেখতে পেলেন যে এ ধরনের একটি স্ফীতিতে স্বপুনরাবৃত্তি ঘটবে,
একবার আরম্ভ হবার পর অনন্তকাল ধরে তা চলতে থাকবে। তিনি কারণ দেখালেন যে যখন মহাবিশ্ব স্মৃতিদশা থেকে বেরিয়ে আসতে শুরু করবে, তখনও মহাবিশ্বের অন্য কোথাও অসংখ্য অস্থির অঞ্চলগুলোতে স্মৃতি থাকবে, ফলে সেগুলো প্রত্যেকেই মুহূর্তের মধ্যে বৃহদাকৃতির মধ্যে থাকবে অগুন্তি প্রসারমান অঞ্চল, যার দৃশ্যপট অবশ্যই আমাদের মহাবিশ্ব থেকে ভিন্ন হবে। তাহলে বলতে হয় ওই রকম ভিন্ন ইতিহাসের কোনো অঞ্চল থেকে আমরা আমাদের মহাবিশ্ব নিয়ে সরে এসেছি অনেক দূরে। সে অনুসারে স্টেনহার্ডের মতে আমরা আমাদের বিশ্ব অঞ্চলের সঠিক প্রান্তটি কখনোই খুঁজে পাব না। একটি উদাহরণ টানা যেতে পারে। ধরা যাক এক থোকা বুদবুদগুচ্ছের কথা, যার প্রত্যেকটি থেকে সৃষ্টি হচ্ছে নতুন একটি বুদবুদের। সেরকমই কোনো একটি বুদবুদে আমাদের নিবাস। আসলে এরকম একটি অনুমান আমাদের অবান্তর এক তিপান্তরের মাঝখানে ফেলে দেয়, কারণ তাহলে আমাদের ভাববার কোনো অবকাশ নেই যে আমাদেরটাই প্রথম অথবা শততম। তখন আমাদের নিজস্ব মহাবিস্ফোরণ অতি সাধারণ একটিতে পরিণত হয়, সেই পরম মহাবিস্ফোরণের তুলনায় যে সামগ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের আদিম পিতা। এই মহাবিশ্ব, মহাবিশ্বের সৃষ্টি এবং মহাবিশ্বের নিয়ন্ত্রণ বিশ্লেষণ করার জন্য সকল ধর্মেই অসংখ্য মত, নীতি, আদর্শ এবং প্রথা প্রচলিত আছে। তেমনই বিজ্ঞানের বিভিন্ন থিওরি মহাবিশ্ব সৃষ্টির রহস্যকে বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে। তারপরও এগুলো যেন আমাদের প্রধান কৌতূহল। এ বিষয়ে কোনো উত্তরই যেন শেষ উত্তর নয়, কোনো কর্মকাণ্ডই যেন শেষ নয়, কোনো গবেষণার ফলাফলই যেন প্রকৃত নয়। তারপরও যেহেতু বিজ্ঞান তথ্য উপাত্ত এবং প্রমাণ বিশ্লেষণ করে, তাই বিজ্ঞানকেই আমাদের কৌতূহল নিবারণের সর্বোত্তম পন্থা হিসেবে মেনে নিতে হয়। বিজ্ঞানীদের মতামত বিশ্লেষণের উপর ভিত্তি করেই যেহেতু বিজ্ঞানের নিত্য পথ চলা, তাই মতবিরোধও কম নয়। অনেক অনেক বিখ্যাত পদার্থবিদ রয়েছেন যারা খুব শক্তভাবে বিশ্বাস করেন যে আমাদের মহাবিশ্বই একমাত্র মহাবিশ্ব নয়, আরও অনেক অনেক মহাবিশ্ব রয়েছে। আমাদের মহাবিশ্ব আসলে একটা বহু মহাবিশ্ব বা মাল্টিভার্সের ক্ষুদ্র অংশ। আমরা আগেই ইনফ্লেশন তত্ত্বের কথা আলোচনা করেছি। এই ইনফ্লেশন তত্ত্বের জনক অ্যালান গুথ বলেছেন, এমন একটি ইনফ্লেশনারি মহাবিশ্বের মডেল করা খুবই দুরূহ যা প্রাকৃতিকভাবেই মাল্টিভার্স তৈরি করে না। আবার অনেকেই বিশ্বাস করেন আমাদের মহাবিশ্ব যে বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে সেটি আসলে প্রথম বিগ ব্যাং ছিল না, এর আগেও অনেকবার বিগ ব্যাং হয়েছে আর পরেও হবে। মহাবিশ্বগুলো একবার প্রসারিত হয়, আবার সংকুচিতও হয়, এবং তারা বিশ্বাস করেন এটি একটি নিয়মিত চক্র। দেখতেই পাচ্ছি বিগ ব্যাং থেকে শুরু করে আমাদের এ বর্তমান মহাবিশ্ব, বহু মহাবিশ্ব, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, ব্ল্যাক হোল, ওয়ার্মহোল, ইনফ্লেশন, এসবই অত্যন্ত রহস্য ঘেরা। কিন্তু অতীতের সাথে যদি তুলনা করা যায় তাহলে দেখা যাবে যে আমরা আজ পর্যন্ত অনেক ধাপ এগিয়ে এসেছি এবং আমরা মহাবিশ্বের কিছু বিষয়কর রহস্য আবিষ্কার করতে পেরেছি। দিনের পর দিন আমাদের বিজ্ঞান অনেক অ্যাডভান্সড হচ্ছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক গাঢ় হচ্ছে এবং আমরা ক্রমশ ওইসব মৌলিক প্রশ্নগুলির উত্তরের দিকে অগ্রসর হচ্ছি যা আমরা সভ্যতার ভোরের পর থেকে জিজ্ঞাসা করে এসেছি। এক্সপ্লোর করা হচ্ছে আমাদের প্রকৃতি। আমরা ভ্রমণকারী হিসেবে শুরু করেছিলাম আর আমরা এখনও ভ্রমণকারী। মহাজাগতিক মহাসাগরের তীরে আমরা দীর্ঘদিন ধরে চলাফেরা করেছি এবং হয়তো খুব শীঘ্রই আমরা একদিন এইসব প্রশ্নের উত্তরের জন্য বিশ্বব্রহ্মাণ্ডের সীমান্তের উদ্দেশ্যে পাড়ি দিয়ে দেব। আজকের মতো এই পর্যন্তই। তবে বিদায় নেওয়ার আগে আমি কার্ল সেগানের কিছু লাইন বলে যেতে চাই। দ্য সাইজ অ্যান্ড দ্য এজ অব দ্য কসমোস আর বিয়ন্ড অর্ডিনারি হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, লস্ট সামওয়্যার বিটুইন ইমেন্সিটি অ্যান্ড ইটার্নিটি is our tiny planetary home. In a cosmic perspective, most human concerns seem insignificant, even petty. And yet, our species is young and curious and brave, and shows much promise. In the last few millennia, we have made the most astonishing and unexpected discoveries about the cosmos and our place within it. Explorations that are exhilarating to consider. They remind us that humans have evolved to wonder, that understanding is a joy, that knowledge is a prerequisite to survival. I believe our future depends on how well we know this cosmos, in which we float like a mote of dust in the morning sky. Dhanyabad.